অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কি হয়েছে মন, তুমি এত বড় দীর্ঘশ্বাস ফেললে? প্রেগনেন্ট মেয়েদের একটু অসুবিধা হয়, তোমরা পুরুষরা বুঝবে না। সেটা ঠিক বলেছো, আমি অনেক কিছুই বুঝি না, কিন্তু মন আমি এটা খুব ভালো করে জানি যে পেটের ভিতরে যখন বাচ্চা বড় হয় তখন হাত পা চলে। আর আমি এটাও খুব ভালো করে জানি যে খুব তাড়াতাড়ি আমার ছেলে টুকটুক করে তোমার লাথি মারবে। তোমার ছেলে মানে তুমি কি করে সেও ছেলেই হবে? আমাদের তো মেয়েও হতে পারে। আমি খুব ভালো করে জানি মন, আমাদের ছেলেই হবে। না, আমার বিশ্বাস মেয়েই হবে। কখনো না মন, আমাদের ছেলেই হবে। আর একটা কথা তোমাকে আমি বলে দিচ্ছি, তুমি মেয়ের নাম একদম মুখে আনবে না। কেন? মেয়ে হলে তোমার কি ক্ষতি হবে? মন, আমি তো তোমাকে আগেও বলেছি মেয়ে হলে অনেক অসুবিধা আছে। অদ্ভুত কথা বলছো তো, ছেলে হোক বা মেয়ে হোক ও তো তোমারই সন্তান হবে। আমি খুব ভালো করে জানি সেটা মন, কিন্তু আমি চাই না মেয়ে হোক। মেয়ে হলে আমার অনেক কাজ বেড়ে যাবে। কাজ বেড়ে যাবে মানে? মা তো আমি, তোমার কি কাজ বাড়বে? বুঝতে পারছো না মন, দেখো মেয়ে হলে সারাক্ষণ চোখে চোখে রাখতে হবে, তাকে গার্ড দিতে হবে, আমার জীবনে শান্তি নষ্ট হয়ে যাবে। কি বলছো কি রবি, আমার সন্তানের ব্যাপারে একদম বাজে কথা বলবে না। আমার বাবারও তো পাঁচ পাঁচটা মেয়ে, সবসময় তো গার্ড দিয়ে রাখতো না? তুমি এই উল্টো পাল্টা যুক্তি রেখে একদম বাজে কথা বলবে না। কোনো বাজে কথা বলছি না মন, একদম সত্যি কথা বলছি আমি। মোটেও সত্যি কথা বলছো না, এসব বাজে কথা, এটা মেয়েদের অপমান, মায়েদের অপমান। শোনো মন, সে তোমার যাই মনে হোক আমার কিছু যায় আসে না। হ্যাঁ, তোমাকে আমি স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি, আমার মেয়ে চাই না, আমার ছেলে চাই, ব্যাস। তুমি কি ঈশ্বর নাকি? তুমি যা বলবে তাই হবে, আর যদি মেয়ে হয় তখন কি করবে তুমি? হ্যাঁ মন, শোনো মন, আমাদের ছেলেই হবে, ব্যাস। আর কতক্ষণ অপেক্ষা করবো? আধ ঘন্টা? আরে সে তো কখন থেকে শুনে যাচ্ছি। দাদা, মালগুলো কখন ডেলিভারি করবো বলুন তো? সমস্ত পেটি প্যাক করা হয়ে গেছে, মালগুলো ট্রাকে তুলতে হবে। বলছি আর টেনশন দেবেন না, রাত্রির মধ্যে মালটা ডেলিভারি করতে হবে। হ্যাঁ, চতুর্শপ থেকে চলে আসে। আমাকে কি বাড়িতে যাওয়ার পারমিশন দেবে? মানে সব কর্মচারী চলে গেছে তাই বলছিলাম। এরকম ভাবে বলছো কেন? আরে তুমি হলে গিয়ে কোম্পানির বস, সায়ন তোমাকে দায়িত্ব দিয়ে গেছে তাই পারমিশন চাইছিলাম। দেখো অংশুদা, কাজটা গুছিয়ে নিয়েছি, শুধু ট্রাকে মালটা লোড হবে, তারপর না হয় দুজনে একসাথে বাড়ি ফিরবো। ও বাবা, এ তুমি কেমন কথা বলছো? কেন, অন্যায় কিছু বললাম? আরে তুমি হলে গিয়ে কোম্পানির বস, তুমি আমার সাথে একসাথে বাড়িতে ফিরবে, আমি হলাম গিয়ে একজন সাধারণ কর্মচারী। হ্যাঁ, আমার সঙ্গে দূরত্ব না রাখলে তোমার যে সম্মান কমে যাবে। এসব ফালতু কথা বলছো কেন? এই ফালতু কথা নয় রানা, তুমি হলে গিয়ে সায়নের কোম্পানির আসল পার্টনার, আমি তো নামে পার্টনার, আসলে আমি একজন কর্মচারী। সব কর্মচারী চলে গেছে তাই বলছিলাম যে একা আমি থেকে এখানে কি লাভ। তোমাকে কোনো কথা বলাই বেকার। এই এতটা প্রেশার বাড়লো কি করে ইন্দ্র? এ তো বেশ বেড়ে গেছে। প্রেশারের ওষুধটা মনে করে খাওয়া হচ্ছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো মাকে রোজই সময় করে প্রেশারের ওষুধটা খাওয়াই, একদিনও বাদ যায় না। তাহলে
অনিয়ম তো কিছু একটা হয়েছে মাসিমা, এইভাবে না তো প্রেসার বাড়তে পারে না। আজ রাস্তায় না মন্দিরা খুব রেগে গিয়েছিল, আসলে ওই যে বিশুর সঙ্গে যে মেয়েটার বিয়ে হয়েছিল না সেই তৃষা, তাকে দেখতে পেয়ে ও একেবারে রেগে মেগে আগুন তেলে বেগুনে, তাতেই প্রেসার চড়ে গেছে। মা, তৃষার উপর রাগ করে কি লাভ বলো তো, দেখলে তো মাঝখান থেকে নিজের শরীরটা খারাপ করে বসে আছো। দেখছেন তো টেনশন কি প্রচন্ড ক্ষতি করে, কোন রকম টেনশন হয় এমন কোন কাজ করবেন না, আর যদি আপনার মনে হয় অন্যের কারণে আপনার টেনশন হচ্ছে তাহলে আপনি সেখান থেকে সরে আসবেন। কি কথাটা মনে থাকবে তো? মা শুনলে তো ডাক্তারবাবু কি বললেন, এরপর তুমি যদি আরো টেনশন করো তোমার শরীর কিন্তু আরো খারাপ হয়ে যাবে। শুধু তাই নয়, হাসপাতালে ভর্তি করে দিতে হবে, বুঝলেন তো? আমি মায়ের ওষুধের ব্যাপারে এমনি খুব খেয়াল রাখি, আজ থেকে আরো বেশি করে খেয়াল রাখবো। প্রেসারের ওষুধ যেটা খাচ্ছেন সেটাই এখন থেকে দিনে দুটো করে খাবেন, অন্য আর কোনো ওষুধ দিলাম না, আর একদম রেস্ট। বুঝতেই পারছো তো বয়সটা বাড়ছে, এখন থেকে সাবধানে না রাখলে শরীরটা ভাঙতে শুরু করবে, আর একবার যদি শরীর ভাঙতে শুরু করে না তখন নানা রকম রোগ এসে শরীরে বাসা বাঁধবে। ঠিক আছে, আর এরকম হবে না। আচ্ছা আমি আজকে আসছি, আর দুদিন পরে আমাকে ফোন করে খবর দিও কেমন থাকে। ঠিক আছে। তাই পড়েছে শান্ত থাকতে, আমার ছেলের জীবনটা তছনছ করে দিয়ে ওই মেয়ে হাসি মুখে ঘুরবে, আমি কিচ্ছুটি বলবো না। ওর ভাগ্য ভালো যে ওর গায়ে আমি হাত দিইনি, ওকে দেখলে মাথা ঠান্ডা রাখা যায় না। মা, যেটা ঘটে গেছে সেটা নিয়ে রাগারাগি করে কি লাভ? তৃষাকে আমি মন থেকে ছেড়ে দিয়েছি, ওর চলে যাওয়াটা আমি মেনে নিয়েছি, তাহলে তুমি কেন মন থেকে এটা মেনে নিতে পারছো না বলো তো? আমি তো মা, তাই আমি পাচ্ছি না। তোর কষ্টটা তো আমি বুঝতে পারি, তাই পাচ্ছি না আমি। মেনে নাও মা, নাহলে নিজেও কষ্ট পাবে আর আমাদের কষ্টও বাড়বে। বিশ্বাস করো মা, আমি ভালো আছি, আমি সত্যিই খুব ভালো আছি। যাকে বিশু, এখন এসব কথা বাদ দেন না, তুই যত কথা বলবি মা ততই কথা বলবে, এখন ছেড়ে দে। কেন বলছো বলো তো? আচ্ছা আচ্ছা মা, তোমার যদি কিছু হয়ে যায় তখন আমি কি করবো? তোমার কিছু হয়ে গেলে তো আমি বাঁচতে পারবো না মা, অন্তত আমার কথা ভেবে তুমি তুমি এরকম করো না, প্রেশারটা বাড়িও না। মা মা, আপনার ছেলে কিন্তু একদম ঠিক কথাই বলেছে, আপনি আপনি জানেন তো আপনাকে ছাড়া আপনার ছেলে থাকতে পারে না। শুনুন, আমি আমি বাইরেটা আছি, হ্যাঁ আপনার কোনো দরকার হলে আমাকে ডাক দেবেন কিন্তু, হ্যাঁ। ঠাকুর আমাদের কথা শোনে না, বুঝতে পেরেছেন মাসিমা? ঠাকুর শোনে না, ঠাকুরের কানে পৌঁছয় না আমাদের কথা। এদিকে বিশুর বউ বিশুকে ছেড়ে চলে গেল, আর ওদিকে সোনার শ্বশুর বাড়িতে কি কাণ্ডটাই না চলছে, ভাবলে বুকের ভেতরটা একবারে ছারখার হয়ে যায় আমার। মন্দিরা, তুই ইন্দ্র নীরার দিকে তাকিয়ে একটু ভালো থাকার চেষ্টা কর, তোর ইন্দ্র আজ নীরার জন্য শান্তিতে সংসার করছে, তুই যদি নীরাকে ভালোবাসিস তাহলে দেখবি তুইও আনন্দে শান্তিতে থাকতে পারবি। কি কথার কি উত্তর! ঠিকই বলেছি, তুই যদি নীরাকে আবার আগের মতো কষ্ট দিস তাহলে তোকেও কষ্ট পেতে হবে।
কি জামাগুলো এখানে এইভাবে কে ছড়িয়ে ছিটিয়ে ফেললো? হ্যাঁ, আমি নিজে হাতে প্যাক করলাম, পেটিতে খুললো কে? আরে কে করলো এটা? আরে স্যার, ট্রাক নিয়ে এসেছি। কোন মালগুলো ডেলিভারি হবে? শম্ভু, জলদি জলদি মালগুলো ট্রাকে তুলে দিও। স্যার, তাড়াতাড়ি মালগুলো দেখান। আরে এই জামাগুলো দাদা যাবে, আমি আমি মালগুলো নিজে হাতে প্যাক করলাম, কে করলো এগুলো? আপনার নামটা কি? পঙ্কজ। স্যার, তাহলে ডেলিভারি আজ ক্যান্সেল? না না, ক্যান্সেল কেন হবে, আমি প্যাকিং করে দিচ্ছি। একটু সময় দিন দাদা, একটুখানি সময় দিন, আমি আমি নিজে হাতে প্যাক করে দিচ্ছি। এদিকে ওয়েট করলে ওদিকে লেট হয়ে যাবে। স্যার, আমার আবার অন্য কোম্পানির মাল ডেলিভারি করতে হবে তো। ও, তাহলে কী করি বলুন তো। আচ্ছা দাদা, একটা কাজ করুন না, আপনি বরঞ্চ ওই কোম্পানিতে মালটা লোড করে চলে আসুন, আমি ততক্ষণের মধ্যে প্যাকিং করে রাখবো। হ্যাঁ, দেরি করবেন না স্যার, তাহলে কিন্তু আজ রাতে মাল ডেলিভারি হবে না। সবু চল। না না দাদা, আমি আমি নিজে হাতে সব মাল প্যাক করে রাখবো, একদম দেরি হবে না। ভাই, অনেক রাত হয়ে গেছে তো শুবি না? দেখ না, রানা তো এখনো ফিরলো না, কখন ফিরবে কখন খাবে, ওকে ছেড়ে ঘুমিয়ে পড়তে পারি বল? সত্যি তো অনেকটা রাত হয়ে গেছে। আচ্ছা তুই একটা কাজ কর, তুই আমার ফোন দিয়ে একবার রানাদের সাথে কথা বলে নে। এনে ধর ওকে আমায় দে। নে, সাবধানে তুলিস। আমার ফিরতে দেরি হবে, প্রচুর কাজ বাকি। তোমার তো রোজই ফিরতে দেরি হচ্ছে, ভুলে যেও না, তুমি খাওয়া দাওয়া ঠিক করে না করলে আবার অসুস্থ হয়ে পড়বে। কোনো ব্যাপারেই কিন্তু বাড়াবাড়ি ভালো নয় রানা। আরে বাবা, সায়ন আমার উপর ভরসা করে এতগুলো অর্ডার আনছে, কোথায় কাজটা একদিনে তুলে দেবো তা না। তোমার খালি খাওয়ার তাড়া আর ফেরার তাড়া, ওই নিয়েই থাকো তুমি। তোমার খাওয়া ছাড়া শুধু কাজ নিয়ে কোনো মানুষ সুস্থ থাকতে পারে না, এটা রানা কোনো দিনও বুঝবে না। সব সময় শুধু মেজাজ, আমি ওর বউ বলে বুঝতে পারছি না। আমার চাই অন্য কোনো মেয়ে হলে এতদিন ওকে ছেড়ে চলে যেত। আরে দি, মেজাজ দেখাচ্ছে, আস্তে কথা বল, মতো ঘুম থেকে উঠে পড়বে। তিথি তিথি এত গজগজ করছে কেন? রানার জন্য চিন্তা হচ্ছে বোধহয়। আর নয়তো কি, ওর শুধু কাজ আর কাজ, রাত হলে যে বাড়ি ফিরতে হয় সেটা ওনার মাথায় নেই, সব সময় শুধু একটাই কথা, কাজ বাকি আছে। কি জানি, অফিসের সবাই তো সেই কখন বাড়ি চলে গেছে। দাদা, এত যে কি কাজ করে কে জানে, চিন্তা হওয়াটা তো স্বাভাবিক। দাদা, অনেক তো রাত হয়েছে, শুতে যাও না। হ্যাঁ যাচ্ছি, দুটো ভালো কথা বলতে গেছিলাম না, ভালো মানুষের আর কোনো দাম রইল না। এই চলি, তুই ফোন ধর ওকে, দে ওকে ঘুমিয়ে পড়াতে পারছিস না তুই? আরে যেমন বাবা তোর তেমন মেয়ে, শুধু মেজাজ আর মেজাজ, ঘুমা ঠিক করে। তুই তো রান্না তো রান্না ওর উপর দেখাচ্ছিস আস্তে। আরে ঘুমতেই চাই না, ঘুমা। বাচ্চাকে ভালোবেসে ঘুম পাড়াতে হয়, বুঝলে? তুমি কি বলতে চাইছো, আমি ভালো মা নই? আমার মেয়ে কেন কাজে কি হয়েছে না জেনে এত বড় কথা বলে দিলে তুমি? আমাকে আর মেয়েকে তুমি কতদিন একসাথে দেখেছো? চিৎকার কিসের? আরে বাবা, এটা বাড়ি বাজার নয়। আর তোমরা কি শুরু করলে বলো তো, রাত দুপুরে এত চিৎকার চেঁচামেচি? আমরা তো শুয়েই পড়েছিলাম, এই বাচ্চার চিৎকারেই তো আবার জেগে উঠলাম। যাও যাও, সব শুয়ে পড়ো, বাচ্চা ঠিক ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, আমরাই তো সবসময় দোষী, বললাম না যাও শুয়ে পড়ো। এই চলো চলো চলো, সব শুয়ে পড়ি, চলো চলো। তিথি, কেন ওদের সঙ্গে মুখ লাগাতে যাও বলো তো? জানো তো ওরা কেমন? বৌমা যাও শুয়ে পড়ো। সব কিছুর জন্য দায়ী হলো সায়ন, ও তো ভালো করে জানে বাড়ির লোক কিরকম, তাহলে আমাকে আর রানাকে এই বাড়িতে নিয়ে এসে রাখার মানে কি ছিল?
এটা তো আর বাড়ি নয় যে থাকবো, এটা একটা আস্ত চিড়িয়াখানা। দি ভাই, এবার কিন্তু বাড়াবাড়িটা তুই করছিস, তুই সবাইকে একদলে ফেলতে পারিস না। আর এই বাড়িটা চিড়িয়াখানা মানেটা কি? আমি যেটা বলেছি একদম ঠিক কথাই বলেছি। না, তুই একদম ঠিক কথা বলিসনি। আমি থাকবো না, আমি এই বাড়িতে আর একটা দিনও থাকবো না, আমি চলে যাব। আমি ব্যাগে সবকিছু গুছিয়ে রেখেছি, কালকে সকালের জন্য কোনো কাজ ফেলে রাখিনি। সকাল সকাল কিন্তু বেরোতে হবে। তাই তো বলছি বাবা, আমার ব্যাগ গোছানো সব কমপ্লিট, কাল সকালে তৈরি হব আর বেরিয়ে যাব। হ্যাঁ, যা গরম পড়েছে, তারপরে বেলা বাড়লে ট্রাফিকও বাড়বে রাস্তায়। হিনুক, সকাল সকাল কিন্তু উঠবি, ডাকতে যেন না হয়। আচ্ছা বাবা, আমরা তাহলে কালকে কার বাড়িতে যাব? দেখ, প্রথমে ভেবেছিলাম যে বিথির বাড়িতেই যাব, কিন্তু তারপর ভাবলাম রানা তিথি তো ওখানেই থাকে, আবার আমাদের যাওয়াটা বোধহয় ঠিক হবে না। নবীনবাবুও যদিও খুব ভালো মানুষ, আমরা গেলে উনি খুশি হতেন, আর সায়ন বিথিও খুশি হতো, কিন্তু ওখানে তো এমন আরো লোক আছে যারা হয়তো খুশি হতো না। তাহলে তাহলে আমার মনে হয় নীরুর বাড়িতে যাওয়া যেতে পারে। ওখানে তো বিশু আছে, ও কলেজের এই অ্যাডমিশন সম্বন্ধে অনেক কিছু জানে, ওর সঙ্গে আলোচনা করা যেতে পারে, ও অনেক হেল্প করতে পারে। সেই ভালো, মিসদির ছেলেটাকে অনেকদিন দেখিনি, তাহলে আমরা ওর বাড়িতেই যাব। হ্যাঁ দেখ, তুই হ্যাঁ বললি, তাই আর কোনো চিন্তা নেই, তোর আপত্তি থাকলে অবশ্য যেতাম না। আচ্ছা ঠিক আছে, চলো এবার তাড়াতাড়ি শুয়ে পড়বে, চলো চল চল। বাবা, সায়ন, ওয়েলকাম ব্যাক। ব্যবসার কাজকর্ম তো খুব ভালো হয়েছে শুনলাম। সব তোমার আশীর্বাদ। ভালো না যাবে কোথায়? তোমার শরীর কিরকম? ভালো, খুব ভালো আছে। বিথি, হ্যালো মেশো। আরে বাবা, এই তো আমার সোনাগুড়ি, কেমন আছো তুমি? ওমা, মুখ চোখ কেমন শুকনো লাগাচ্ছে কেন? আমার হাম হয়েছিল, ওই জন্য বোধ হয় লাগছে। সে কি, কবে? এখন সেরে গেছি, পুরোপুরি সেরে গেছি। আমাকে বলনি কেন? তুমি দূর থেকে চিন্তা করতে, তাই আর তোমাকে বলিনি। আচ্ছা শুনুন না, একটু ভেতরে আসুন। চলো। আরে দিভাই, কি হলো দিভাই, তুমি কাঁদছো কেন? সায়ন অনেক অনেক দুঃখ কষ্ট অপমান সহ্য করে আমি এই বাড়িতে রয়েছি, কিন্তু আমি আর পারছি না। সব মানুষেরই একটা সহ্যের সীমা থাকে, আমার সেই সীমাটা পার করে গেছে। আমি আজকে তোমার বাড়ি থেকে চলে যাব। সে কি, চলে যাব মানে? যাই হোক, তোমার সাথে দেখা হয়ে গেল, খুব ভালো হলো, নাহলে আবার কবে দেখা হতো কে জানে। হাজার হোক, এই বাড়িতে তো আমাকে আর রানাকে তুমিই নিয়ে এসেছিলে, তাই না? দিভাই, তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না, একটু বলবে কি হয়েছে? বিথি যখন মনের বাড়ি থেকে আমাকে নিয়ে চলে এলো, আমি ভাবলাম আমার বোধহয় সব দুঃখ কষ্ট এবার মিটে গেল, কিন্তু কিন্তু কি, কিন্তু আমি বুঝতে পারলাম যে এই বাড়ির লোকেরা আমাকে একটা হাসির খোরাক মনে করে, আমার কোনো কথার কোনো দাম নেই কারোর কাছে। যদিও এই সব কিছুর জন্য রানা অনেকটা দায়ী, আমি যাই বলিও বলে আমি নাকি অবুঝ, আমি আমি ব্যবসার কাজ বুঝি না, সবসময় বরকে নিয়ে বাড়াবাড়ি করি, আর এই বাড়ির সমস্ত লোকেরা সেটাই মনে করে, সবসময় আমাকে খোটা দেয়, অপমান করে, ছোট বড় কথা বলে। ভাই, সায়ন তো এইমাত্র ফিরলো, বল ও একটু বিশ্রাম নিয়ে নিক, তারপর তুই ওকে সব বলিস। তুই কি স্বার্থপর দেখ বিথি, তোর বরের অসুবিধা হবে বলে এখন তুই আমাকে চুপ করিয়ে দিচ্ছিস, কিন্তু ওদিকে রানা, ও যে অতটা পরিশ্রম করছে সেটা তুই একবারও ভাবছিস না? এই বাড়ির লোকেরা তুই যখন তোর বরকে নিয়ে ভাবিস কিচ্ছু বলে না, কিন্তু আমি যদি রানার শরীর নিয়ে বলি তখন সবাই ছুটে আসে, আমাকে অপমান করে, ছোট বড় কথা বলে। আচ্ছা সায়ন, রানা সবে এত বড় একটা কঠিন রোগ থেকে উঠেছে, এরপরে ও যদি আবার অসুস্থ হয়ে পড়ে তাহলে কি হবে? এত হাড় ভাঙা খাটুনি খাটছে, সেটা তুমি একবারও বুঝে দেখছো না? দেখো দিভাই, মানছি এটা ঠিক নয়, তবে তবে রানাকে আমি বলেছিলাম ও যেন কাজের মধ্যে বিশ্রাম করে, আর ও এখন কোথায় গেছে? সেই কাল রাত থেকে অফিসেই পড়ে আছে, এখনো সে বাড়িয়ে ফিরতে পারেনি।
আচ্ছা শায়ন, তুমি যখন আমাদেরকে এই বাড়িতে নিয়ে এসেছিলে তখন তুমি বলেছিলে রানার বেশি পরিশ্রম হবে না, ও দিনে দুবারে অফিস যাবে আর তাছাড়া ও বিশ্রাম করবে। কিন্তু সব কিছুই তো আমি দেখছি না, শুধু বড় বড় কথা সবসময়। রানা হলো গিয়ে এই কোম্পানির পার্টনার, তা পার্টনারদের তো একটু বেশি কাজ করতেই হবে, এতে এত চিন্তা করবার কি আছে? এত বড় কোম্পানির পার্টনার বলে কথা, রানার তো বোঝা দরকার বাজে এতগুলো দায়িত্ব পেয়েছিল বলেই এতগুলো পয়সা কামাচ্ছে, কি যোগ্যতা আছে রানা? কলেজের কোনো ডিগ্রি আছে বলে তো আমার মনে হয়। এই যো, তোমরা বোধহয় এটা ভুলে গেছো যে রানা এত খাটছে বলে শাইনের কোম্পানি এত লাভ দেখছে। এই কাজটা না থাকলে রানার কোনো অসুবিধা হবে না, কিন্তু রানা যদি শাইনের কোম্পানিতে না থাকে তাহলে ওর কোম্পানি কোনো লাভ দেখবে না, বুঝেছো?